মিষ্টির পানিকে সত্যই মিঠা হয়ে গেল নাকি? হ্যাঁ আপা, আসলেই মিঠা, মনে হয় একেবারে গ্যান্ডারির রস। গ্যান্ডারির না, খেজুরের রস। আপা কি এক গেলাস খাইয়া দেখবেন, নিয়ে আসবো। পুষ্কুনির পানি মিঠা হলো কেমনে? সব আল্লাহ পাকের কুদরত, আল্লাহর ইশারা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। জনগণ এই পানি নিয়ে কি করতেছে? শ্যামসাহ, হেরা হয়েছে বদমাইশের দল, ফ্রিবেলা আলকাতরাও খায়। ঘরে বাড়িতে যেভাবে পিঠা পায়েস রান্না চলতেছে, চিনির যা দাম, পানি জাল দিয়া তো কেউ কেউ আখের রসে বানানোর চেষ্টা করতেছে। এদের সাথে এভাবে কথা বললে কাজ হবে না, এদের দরকার লাঠির বাড়ি। খন্দকার সাহেব, এই যে খন্দকার ফারুক সাহেব, আপনি এখানে খাড়ায় খাড়ায় ফটোটা তুলে লক্ষ দেন না কেন? এটা হলো গিয়া সরকারের পুষ্কুনি, সরকারের সম্পদ, আর সরকারের সম্পদ রক্ষা করা হলো আমাকে জাতীয় দায়িত্ব। চেয়ারম্যান সাহেব, লাঠি চার্জ করবো? লাগলে করেন। খন্দকার ফারুক, আপনি পানির উপর দিয়া কই যান? চেয়ারম্যান সাহেব, এত মানুষ, এই তিনজন তারা খেলানো সম্ভব না। টিয়ার গ্যাস লাগবো, টিয়ার গ্যাস আনবো। আরো ফোর্স কল করেন। এক বোতল পানি রয়ে যায়। এই এই সব এই সব একদম এক এক করে পিড়া, এই এত যে ঘেদাই, তারপর আবার আসো। কি দোষ? এই যে ভাই, এই যে তামসা দেহ, তামসা ভাই, আসাত এই যে একটু শুনবেন। এই কিসে? খুবই তিয়াস লাগছে, এক গ্লাস পানি দিবেন? কোন ধরনের পানি খাবি, নরমাল নাকি কুলসুতি? এক ধরনের হইলেই হয়, কি বলেন ওস্তাদ? আচ্ছা ঠিক আছে, আমার জন্য নরমাল, ওস্তাদের জন্য পানি আর এক কাপ চা, দুধ চিনি ডবল। আর কিছু? কয়েক পিস বিস্কুট হলে ভালো হইত। বুঝিস গেলাম? কি বুঝুম? এই 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 পোলাপান, কি ফাও সার্কাস দেখুন, ফাও ফসল কাজ দেহার চলবো না। তোমরা কয়জন? চারজন না? চার পাঁচশো কুড়ি টাকা দাও, যাও